রোজকার অনিয়মিত জীবনযাত্রা ও বাহিরের দূষণের ফলে আমাদের দেহে নানা রকম রোগ দেখা যায়। হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া ও যখন তখন দেহ খারাপ হওয়া, এরকম নানা রকম সমস্যা দেখা দেওয়ার ফলে আস্তে আস্তে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। কিছু খাবার রয়েছে যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে, এর মধ্যে অন্যতম হলো বিট বা বিটরুট। বিট খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু বিটের উপকারিতা জানলে বিট না খেয়ে পারবেন না। আজ আপনাদের বিট খাওয়ার উপকারিতা এবং বিট খাওয়ার ওষুধগুণ জানানো হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নেই বিট খাওয়ার উপকারিতা বা বিটের পুষ্টিগুণ। বিটে আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ক্লোরিন, আয়রন ও সোডিয়াম সহ নানা রকম উপকারী উপাদান। ফলে বিট খেলে নানা রকম রোগ থেকে দূরে থাকা যায়। যাদের অ্যানিমিয়া রয়েছে ও যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য বিট খুব উপকারী। বিটে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা দেহের রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে তাদের জন্য বিট খুবই উপকারী একটি খাদ্য। আমরা আজকাল অনেকেই জিম করে থাকি বা সকালবেলা অনুশীলন করে থাকি, তখন দেহে ঘাম ঝরলে দেহ ক্লান্ত হয়ে পড়ে। তখন দেহকে সবল করার জন্য বিটের রস খুবই উপকারী একটি খাবার। বিটের জুস প্রতিদিন সকালবেলা খেলে শক্তি ক্ষমতা অনেকটা বেড়ে যায়। শুধু তাই নয়, পেশি শক্তি বাড়াতেও সাহায্য করে এই বিট। সুতরাং সালাদের সঙ্গে বিট রাখার চেষ্টা করতে পারেন। লিভার আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দেহ ভালো রাখতে হলে লিভার ঠিক রাখা খুবই দরকার। এখন আমরা প্রায় বাহিরের নানা রকম খাবার খেয়ে থাকে, কারণ বাহিরের কর্মব্যস্ত জীবনে সব সময় ঘরে তৈরি খাবার খাওয়া একেবারে সম্ভব হয় না। বিট হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে বাহিরের খাবার খেয়েও বদহজম হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এটা পেটের অন্যান্য রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া ও কলেরা ইত্যাদি রোগের জন্য খুবই উপকারী। এটি ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করে থাকে। বিটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার দেহে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। শুধু তাই নয়, ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই বিট। বিট দেহ থেকে ক্ষতিকারক টক্সিন বের করতেও সাহায্য করে। বিট হাড় মজবুত করতে সাহায্য করে। দেহের ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে হাড়ের ক্ষয় হয়ে থাকে, সেই ক্যালসিয়ামকে ধরে রাখতে সাহায্য করে বিট। হাড়ের যে কোনো সমস্যার উপকারী বন্ধু হলো এই বিট। তাই অল্প বয়স থেকে বিট খাওয়া শুরু করলে বার্ধক্য আর কোনো হাড়ের সমস্যায় দেখা দিবে না। বিটে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, যা আমাদের দেহকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। হাই ব্লাড প্রেশার ও থাইরয়েড সমস্যার জন্য খুবই উপকারী একটি সবজি হলো বিট। বিট বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে বিটের জুস খেলে উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধ খাওয়া হয় তা থেকে ভালো কাজ করে, কারণ বিটের মধ্যে রয়েছে নাইট্রেট নামে এক ধরনের উপাদান যা দেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে। ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় এবং উচ্চ রক্তচাপের জন্য খুবই উপকারী হয় এই সবজিটি। বিট খেলে হতাশা দূর হয়, মনও ভালো থাকে। বিটের জুস খেলে মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বিটে বিটেন নামক উপাদান রয়েছে যা মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া বিট খেলে ত্বক ভালো থাকে, ত্বকের ভেতর থেকে সুন্দর ও উজ্জ্বলতা বৃদ্ধি হয়। তাই প্রতিদিনের খাবারে রাখুন বিট। বিট সালাদ, স্যুপ অথবা সেদ্ধ বা তরকারি করেও খেতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।